সুখবর এস সি পরীক্ষা দু হাজার তেইশ বাংলায় সবাই পাশ এটা নিয়ে আমরা কথা বলবো তাই কেউ নাটানি ভিডিওটা সম্পূর্ণ দেখবা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বিল অন করে রাখো দেখো তোমাদের প্রথমে বাংলা প্রথম পত্র পরীক্ষা হয়েছিল তিরিশে এপ্রিল এবং এক তারিখে হয়েছিল একে মে হয়েছিল বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা এখন তোমাদের জন্য সুখবর আছে এ বছর ফেলের সংখ্যা কম পাশের হারে বেশি হবে বলে ধারণা করা হচ্ছে একটা সূত্র থেকে জানা গেছে একটা মাধ্যম থেকে যে এবছর বছর বাংলা সবাই বেশি পাস করেছে এবং এ প্লাসের সংখ্যা বেশি বেড়েছে বাংলায় তো তোমাদের কোনো টেনশন করার দরকার নেই তোমরা বছর সবাই পাস করবা এমসিকিউতে কিউতে অনেকে না বয়েছিলা এমসি এমসিকিউতে সবাই পাস করে ফেলছে এমসিকিউ যারা আট নয় পেয়েছে তাদেরকেও পাস করিয়ে দেওয়া হবে হ্যাঁ তো টেনশন করবে না বাকি পরীক্ষাগুলো ভালোভাবে সবাই দিতে হবে তাহলে তোমরা টেনশন মুক্তভাবে পরীক্ষা দিতে পারো টেনশন করবা না তোমরা সবাই বাংলা পাশ করবা অনেকে বাংলা দ্বিতীয় পো তো এমসি কিউনি করতেছে তোমাদের যদি আটটা হয় ছয়টা হয় তাও পাশ করিয়ে দিবে দুইটা মিলির দরকার হয় একসাথে করে পাশ করাই দেবে বছর ফেল করবে না বেশিরভাগ শিক্ষার্থী সবাইকে পাশ করিয়ে দিবে যেহেতু তোমাদের করোনার সময় নষ্ট হয়েছে এমনি তোমাদের আর বসিয়ে রাখবে না সবাইকে উঠিয়ে দিবে একাদশ শ্রেণীতে সবাইকে পাশ করিয়ে দিবে। তো তোমাদের আগামীকাল হচ্ছে গণিত পরীক্ষা গণিত নিয়ে অনেকে টেনশন করতেছ আমরা গণিতের উপরে অনেক সাজেশন দিয়েছি সবাই ফলো করবা আর আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে চান সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ